আমরা আমি বলেওছি বা ইউটিউবে আমরা দেখেওছি সবাই যার ঢোল নাকি কথা বলে তারপরা ঢোলের কথাটা শুনবো একবার নাকি শুনবো না ঢোলের কথাটা শুনতে হবে আসুন আমরা দাদাকে বলবো আর আমি আর থাকতে পারছি না দাদাকে কি দিয়ে সম্বর্ধনা করলে আমি খুশি হব দেখি জয়গুরু নমস্কার মা সকল বাবা সকল আপনাদের ছেলে আমি আপনারা মা আপনাদের সন্তান আমি আশীর্বাদ করবেন আমার ঢোলে কিছু কথা শুনতে চেয়েছেন ইউটিউবে দেখেছেন সারেগামাপা জি বাংলায় দেখেছেন তবে এই যে শনিবার এই গেল শনিবারের আগে শনিবারে তার জলসায় আমি ঢোল বাজাইছিলাম কুমার সানু ছিল জাজ তা সেখানেও আমার ঢোলের কথা অনেকে শুনেছেন দেখেছেন টিভিতে তাই আমি ঢোলে যদি কোনো কথা বলি সেই কথাটা যদি আমার ঢোলের বাজনার মধ্যে যদি বলে তাহলে আপনারা হাতে তালি দেবেন জানবো যে আমার বাজনা হচ্ছে আর আমার কথা যদি ঢোলে না বলে তাহলে আপনারা হাতে তালি দেবেন না তাহলে আমি জানবো যে আমার বাজনা হয়নি তাই প্রথম কি বলছি ঢোলে প্রথম বলছে আমার কোন জেলায় বাড়ি আমি কোথা থেকে এসেছি আমার এই বাজনা বাউল জগতে ঢোল বাজনা হয়ে গেলে আমার অনুষ্ঠান হয়ে গেলে আমি চলে যাব জানবেন যে ঢোল বাজালো কবির ঢোল বাউলে বাজালো আর আমি চল্লিশ বছর বাজাচ্ছি আমার এই পাঁচ পুরুষ চলছে আমি জি বাংলা সারেগামাতে বলেছিলাম তার জলসায় বলেছিলাম পাঁচ পুরুষ চলছে বংশগত বাজনা পরম্পরা হয়ে আসছে আমার বাবা আমাকে শিখিয়েছেন বাবার কাছে শিক্ষা আমার ঠাকুর দাদা বাবার কাছে শিক্ষা ঠাকুর দাদার কাছে শিক্ষা আমার বাবা বাবার কাছে আমার শিক্ষা এই পরস্পর হয়ে আসছে তাইলে ঢোলে কি বলছে লক্ষ্য করুন ঢোলে বলছে আমার জেলা বর্ধমান আমার জেলা বর্ধমান কষ্ট করে আপনারা বসে আছেন কষ্ট করে শুনবেন যদি ঢোলে বলে তাহলে হাতে তালি দেবেন আর যদি না বলে ঢোলে তাহলে হাতে তালি দেবেন না তাই ঢোলে বলছে আমার জেলা বর্ধমান আমার জেলা বর্ধমান আমার জেলা বর্ধমান আমার জেলা বর্ধমান আমি দুবার রিপিট করে বাজনা শোনাবো যাতে বুঝতে পারেন আপনারা আমার জেলা বর্ধমান আমার জেলা বর্ধমান বলছি তো বাবা আমার জেলা বর্ধমান আমার জেলা বর্ধমান আমার জেলা বর্ধমান পোস্ট অফিস নসরতপুর তাই আমরা সবাই জানতাম দেখুন আর একটা কথা মনে পড়ে গেল আমাদের প্রথম থেকে আমাদের জেলা বর্ধমান এখন হয়ে গেছে পূর্ব বর্ধমান তাই সেই পূর্বটাকে আবার সবাই আমরা পূর্ব বর্ধমান বলতে হয় তাই ঢোলে বলছে আমার জেলা পূর্ব বর্ধমান আমার জেলা পূর্ব বর্ধমান বলছে আমার জেলা পূর্ব বর্ধমান ঢোলে বলছে পোস্ট অফিস নসরতপুর কাটোয়া লাইন সমুদ্রগড় পোস্ট অফিস নসরতপুর সমুদ্রগড় স্টেশনের পাশেই হচ্ছে পোস্ট অফিস তাই ঢোলে বলছে পোস্ট অফিস নসরতপুর এই ধারে চামড়াই বলছে পোস্ট অফিস এই ধারে চামড়াই বলছে নসরতপুর বলে সারা দিচ্ছে দেখুন কষ্ট কষ্ট বুঝতে পারবেন পোস্ট অফিস নসরতপুর ঢোলে বলছে আমার বাড়ির ঠিকানা যশপুর গোপীনাথপুর যশপুর গোপীনাথপুর সমুদ্রগড় রেল বাজার কাটোয়া লাইন সমুদ্রগড় রেল বাজার পোস্ট অফিস নসরতপুর গ্রাম গোপীনাথপুর তাই ঢোলে বলছে যশপুর গোপীনাথপুর ঢোলে বলছে যশপুর গোপীনাথপুর ঢোলে বলছে আমার নাম ক্ষুদিরাম দাস ক্ষুদিরাম দাস ক্ষুদিরাম দাস জি বাংলাতে বলেছিল যিশু আমার সঙ্গে যিশু বলছে আমি জানি
ক্ষুদিরাম দা আমি জানি মানুষে কথা বলে, ঢোলে যে কথা বলে আমার জানা ছিল না। তাই ঢোলে কি বলছে? ঢোলে বলছে আমার নাম ক্ষুদিরাম দাস। আমার নাম ক্ষুদিরাম দাস। ঢোলে বলছে বাবার নাম কালীপদ দাস, বাবাই আমার বাজনার গুরু এবং আমাকে পৃথিবী দেখেছেন, পৃথিবী দেখেছেন বাবা, আমাকে আলোর মুখ দর্শন করিয়েছেন, সেই বাবাই হচ্ছেন আমার জন্মদাতা, পিতা হচ্ছেন আমার গুরু, আমাকে বাজনা শিখিয়েছেন। তাই বলছে বাবার নাম কালীপদ দাস। বাবা বলছে বাবার নাম কালীপদ দাস, স্পষ্ট স্পষ্ট বলছে, আমি বুঝতে পেরেছি। তাই ঢোলে বলছে বাবার নাম কালীপদ দাস, আমার নাম ক্ষুদিরাম দাস। তাই ঢোলে বলছে বাজার যাবি, বাজার যাবি, বাজার যাবি। উর বাজার যাবি, এবার বাজারে গিয়ে দেখছি চার পাঁচটা ঝাঁকা নিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করছি সকালবেলা যে ঢাকায় কি আছে, বলছে বেগুন আছে। তা আমারও বেগুন দেখে আমারও লোভ হলো, তা আমি কিন্তু বেগুন বাঁচতে লাগলাম। তো বাঁচতে বাঁচতে দেখছি দু কিলো হয়েছে ভালো বেগুন, আর সব বাবা পোকা পোকা, মানে ফুটো 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 ছিদ্র। তাই ঢোলে বলছে বাবা গো বেগুন ফুটো। বলছে বাবা গো বেগুন ফুটো, বাবা গো বেগুন ফুটো। বলছে ওই বেগুন সর্ষের তেলে ভেজে খেলে কি হয়, খাঁটি সর্ষের তেল পাওয়া যাচ্ছে না, রেপসি তেল ভেজাল। তাই ক্ষুদিরাম দাসে ঢোলে বলছে ঘি ভাজতে কেমন, ঘি চপ চপ বেগুন ভাজা, বাবা গো বেগুন ভাজা। আমি বুঝতে পারছি খুব সুন্দর করে বলছে, বুঝতেও পারছেন। তাই ঢোলে বলছে শুধু বেগুন ভাজা খাওয়ালে হবে না, বর্ধমান জেলায় বাড়ি যখন আমার ধান চাষ ভালো। তাই ঢোলে কি বলছে ধান ভানা ভানি চাল কুটা কুটি, ধান ভানা ভানি চাল কুটা কুটি। ৪০-৪৫ বছর আগে ছিল কয়লার গাড়ি, আপনারা জানেন সেই কয়লার গাড়ি। আজকে ৪০-৪৫ বছর আগে ছিল সেই কয়লার গাড়ি, যেত কাটোয়া থেকে ছাত্র হাওড়া, যেত হাওড়া থেকে ছাত্র কাটোয়া আসতো কয়লা ইঞ্জিন, কয়লার ইঞ্জিন। সে কিন্তু কয়লার ইঞ্জিন, সেই গাড়ি ছাড়লে কিন্তু আস্তে 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 রানিং হতো, কারেন্টের গাড়ির মতো সিটি দিলে কারেন্টের গাড়ি যেন হর্ষে বেরিয়ে চলে যায় সেভাবে কিন্তু বেরোতো না, আস্তে 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 রানিং হতো। অনেক মায়েরা বাচ্চা নিয়ে উঠতে পারতো গাড়িতে, আর এই কারেন্টের গাড়ি সিটি দিলে আর উঠা যায় না, জোর করে উঠতে গেলে অনেকে ফাঁকে পড়ে যায়। তাই সেই কয়লার গাড়ির সাউন্ড আমি ধরে রেখেছি, দেখুন কি বলছে গাড়ি কিভাবে ছাড়ছে, হাওড়া কিভাবে যাচ্ছে সেটা লক্ষ্য করুন, গাড়ি কয়লার গাড়ি। গাড়ি ছেড়েছে কয়লার গাড়ি, হাওড়া যাচ্ছে, কি বলছে হাওড়া যাই টাকা পাই, হাওড়া যাই টাকা পাই। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। বাহ
বাহ বাহ দাঁড়ান 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 আমি মুগ্ধ হই দাদাকে একটা রূপোর মেডেল পুরস্কার করছি একটা জোরদার হাততালি আর আপনাকে দাদা বসলে হবে না উঠুন আপনাকে বাজাত ওইটা তো আপনার সেটিং এর আমরা শুনেইছি আন সেটিং এর কিছু শুনবো কি দাদাকে বাজাতে হবে যে দাদা দিল কি বলবো রূপোর মেডেল বা রূপোর টাকা যাই হোক কিছু একটা আপনাকে বাজাতে হবে একবার জোরদার হাততালি দাদাকে সিলভার মেডেল বড় আশা করে আমি নিয়ে এসেছিলাম দাদার গলায় পরাবো বলে আর সন্ধ্যাদির গলায় একখানা পরাবো আমরা দুখানা ভালো মধুর গান শুনবো ভাওয়াইয়া গান নাকি একবার জোরদার হাততালি সবাই মিলে দাদাকে আমি রূপ্য পদক দিয়ে আমি যত সামান্য একটু শুধু আমি নিজেকে মানে দাদাকে কিছু দিতে পারলাম না অনেক দূর থেকে এসেছে এটাই আমি নিজেকে খুশি মনে করব ধন্যবাদ এবার আমি যেটা দিলাম সেটা একটা শুনিয়ে দিন আচ্ছা দাদা বলছেন যে দাদা দিয়েছেন রূপোর মেটেল তাই আমার ঢোলে বলছে দাদা দিয়েছেন রূপোর মেটেল দাদা দিয়েছেন রূপোর মেটেল কি বলছে না দাদা দিয়েছে উপর মেটেল দাদা দিয়েছে উপর মেটেল জোর করে একবার হাত তালি আরেকটা লিখুন নাম অশোক কুম্ভকার জেলা বোকারো ঝাড়খণ্ড বাহ হ্যাঁ বর্ধমানটা তো আপনার নাম অশোক কুম্ভকার প্রথমে এটা বাজান নাম অশোক কুম্ভকার বাবা রাজ্য হলো ঝাড়খণ্ড জেলা আমার বোকারো জেলা আমার বোকারো ধন্যবাদ একটু গ্রাম আচ্ছা যে গ্রামটা গ্রামের নাম হচ্ছে তেঁতুলিয়া তেঁতুলিয়া হুম বাদল দাদার গ্রাম তেঁতুলিয়া সেটা বলতে হবে জানবে তো সবাই এটা ইউটিউব ছাড়া হবে বাদল ভাইয়ের গ্রাম তেঁতুলিয়া 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 এবার ঢোলে কি বলছে লক্ষ্য করুন ঢোলে বলছে ধা গুড়গুড় ধা ধা গুড়গুড় ধা গুড়গুড় ধা ধা গুড়গুড় হাততালির সঙ্গে সঙ্গে বাজাবে
আমি দুই হাতের কুইড়ো দিয়ে খুব নিকো ঢোল বাজানো শোনাবো, এক দুই তিন চার। অনেক ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আমার বাজনা শুনলেন, ইউটিউবে শুনবেন, ইউটিউবে দেখবেন, ঢোলের রাজা ক্ষুদিরাম, ঢোলের রাজা ক্ষুদিরাম বললি ইউটিউবে দেখতে পাবেন, খাঁটি বলবেন ঢোলের রাজা ক্ষুদিরাম, তাইলে আমার বাজনা শুনতে পাবেন। জয় গুরু নমস্কার, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এইবার গান শুনবেন আমাদের, বুড়ি যাবে, আচ্ছা আচ্ছা আমি দিদি অনেক অনেক শুধু ভারত পড়ছে নয়, উনি জাপানেও গেছেন, ইংল্যান্ডে গেছেন, অনেক অনেক বিদেশে গান করে এসেছেন, অনেক পুরস্কার নিয়ে এসেছেন। তা ছোট্ট ভাইয়ের কাছ থেকে বেশি কিছু নয়, একটা রূপোর মেডেল দিদিকে একখানা দিলাম, একটা জোরদার হাততালি সবাই মিলে। ধন্যবাদ। এরপর গান পরিবেশন করে শোনাচ্ছেন আজকের নতুন সম্পর্কে আমার ভাগ্নে।